শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনার চিকিৎসায় দিল্লিতে মসজিদে কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন। ভারতে স্ত্রীর গয়না বেচে করোনা রোগীদের দেয়া হচ্ছে বিনামূল্যে অক্সিজেন। ভারতে ভয়াবহ করোনা সংক্রমণের মধ্যেও মমতার জয়ের আবাসে উৎসবের আমেজ শুরু। হারের পেছনে মমতার পায়ের চুটকে দায়ী করছে বিজেপি। নির্বাচনে হারার পর হতাশায় কার্যালয় ছেড়ে পালারও বিজেপি কর্মীরা। আমেরিকার দুঃস্বপ্নের কারণ হবে চীনা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। এবং সবশেষ থাকছে, মারি প্রদেশে লড়াইয়ে মারা গেছেন সৌদি আরবের দায়েশ কমান্ডার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনাভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসায় ভারতের রাজধানী দিল্লির গ্রিন পার্ক মহল্লায় একটি মসজিদে সাময়িক কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করা হয়েছে। মসজিদের ভেতরে 10টি বেড দেওয়া হয়েছে। এছাড়া রোগীদের জন্য খাবার, ওষুধ, মাস্ক এবং স্যানিটাইজারের পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। মসজিদের মনিটরিং কমিটির জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সেলিম জানান, করোনা সংক্রমণ বাড়তে থাকায় তারা মসজিদে কোয়ারেন্টাইন সেন্টার স্থাপন করেন। ডাক্তারের প্রেসক্রিপশন অনুসারে তারা এখানে রোগীদের ভর্তি করাচ্ছেন। তিনি বলেন, আমরা রোগীদের জন্য ওষুধ, মাস্ক, স্যানিটাইজার, পিপিই ব্যবস্থা করছি। যদিও বর্তমানে আমাদের কাছে অক্সিজেন নেই, তবে যত তাড়াতাড়ি সম্ভব সরবরাহের চেষ্টা করছি। ভারতে দ্বিতীয় ধাপে করোনাভাইরাস সংক্রমণের ধাক্কায় দেশটিতে বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসাকে করোনাভাইরাস সংক্রমিত রোগীদের চিকিৎসায় ব্যবহারে কাজে লাগাচ্ছেন মুসলমানরা। করোনার দ্বিতীয় ঢেবে বিপর্যস্ত ভারত। অক্সিজেন এবং পর্যাপ্ত চিকিৎসার অভাবে দিন দিন বাড়ছে মৃত্যুর সারি। এই অবস্থায় অনেকেই যে যার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। এই যেমন মুম্বাইয়ের এক মণ্ডপ ডেকোরেটর পাঙ্কাল সালধানা, করোনাক্রান্তের মধ্যে যাদের প্রয়োজন পড়ছে তাদেরই বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার জোগাড় করে দিচ্ছেন তিনি। আর তার জন্য অর্থ জোগাড় করেছেন স্ত্রীর গয়না বিক্রি করে। গত 18 এপ্রিল থেকে এই কাজ করে যাচ্ছেন তিনি। সংবাদ মাধ্যমে বলা হয়েছে, পাঙ্কাল সালধার স্ত্রী দীর্ঘদিন ধরেই কিডনি অসুখে ভুগছিলেন। তার 2টি কিডনি খারাপ, 5 বছর ধরে ডায়ালাইসিস চলছে। কয়েকদিন আগে অক্সিজেন সাপোর্টেও থাকতে হয়েছিল তাকে, আর সেই জন্য তাদের কাছে সবসময় একটি অতিরিক্ত অক্সিজেন সিলিন্ডার থাকত। গত 18 এপ্রিল স্থানীয় একটি স্কুলের নারী প্রিন্সিপাল অক্সিজেনের জন্য পাঙ্কালের কাছে যান। পাঙ্কালের স্ত্রীও তাকে সাহায্য করতে অনুরোধ করেন। এরপর ওই স্ত্রী তাকে আরও অনেককে সাহায্য করার কথা বলেন। সেই মতে স্ত্রীর সব গয়না বিক্রি করে 80,000 টাকা জোগাড় করেন পাঙ্কাল। তাই দিয়ে শুরু করেন অক্সিজেনের ব্যবসা। করোনা রোগীদের মধ্যে যাদের প্রয়োজন তাদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ শুরু করেন। পনেরো রাউন্ড গণনার শেষে নন্দীগ্রামে 4,500 ভোটে এগিয়ে গেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি রাউন্ডে রীতিমতো উঠানামা চলছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ে টান টান উত্তেজনা নন্দীগ্রামে। ভোট গণনা যত এগিয়ে যাচ্ছে ততই তৃণমূলের জয়ের ছবি স্পষ্ট হচ্ছে, আর তাতেই উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে কালীঘাটে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেছেন দলের কর্মী সমর্থকরা। আনুষ্ঠানিক ফল ঘোষণা না হলেও তাতে বাঁধ মানছে না উচ্ছ্বাস। ডাক, ঢোল বাজিয়ে জয়ধ্বনি শোনা যাচ্ছে দলের নামে। কোভিড পরিস্থিতির কারণে বিশেষ সতর্কতা জারি রয়েছে কলকাতা শহরে, তাই কালীঘাটে মমতার বাড়ির কাছাকাছি কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সমর্থকদের ভিড় জমতে শুরু করলেও কালীঘাট রুটের সামনেই আটকে দেওয়া হয় সবাইকে। সেখানে ডাকডুল বাজিয়ে উৎসবে সামিল হন তৃণমূল কর্মী এবং সমর্থকরা। সমস্বরে জয় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধ্বনি শোনা যায়। তৃণমূল শিবির থেকে শুরু হয়ে মমতা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিল। সকালে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে গণনা শেষে শুভেন্দু এগিয়ে থাকলেও 1 নম্বর ব্লকে গণনা শুরু না হওয়ায় পিছিয়ে ছিলেন মমতা। ফলে আপাতত শুভেন্দু এগিয়ে থাকলেও মমতা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগিয়ে যাবেন বলেই বলে আসছিল নন্দীগ্রামের তৃণমূল শিবির। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। এর মধ্যে নিজেদের হার স্বীকার করে নিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।
মেনে নিন মমতা বন্দ্যোপাধ্যায়কে জনগণ ফের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। রোববার দুপুরে সংবাদ মাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় কৈলাস বলেন, ট্রেন্ড দেখে মনে হচ্ছে জনতা মমতা দিদিকে ফের মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছে, কিন্তু আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব, তবে আমাদের প্রত্যাশা মতো ফল হয়নি। তবে আমরা অনেকটা এগিয়েছি, গত বিধানসভা নির্বাচনে আমাদের 3টি আসন ছিল, তার থেকে অনেকটা এগিয়েছি। কৈলাস জানান, ফলাফল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয়েছে তার, ফলাফলের ব্যাপারে তাকে জানিয়েছেন তিনি। কৈলাস বলেন, অনেকে হারে আমি আশ্চর্য হয়েছি, বাবুলদা লকেট জি রাহুল সিনহার হারে আমি আশ্চর্য হয়েছি, কিন্তু কেন এমন খারাপ হলো বিজেপির। জবে কৈলাস বলেন, দিদির চোট লেগেছে, সেই আবেগ কাজ করে থাকতে পারে, বহিরাগত ইস্যু কাজ করে থাকতে পারে, আমরা সেটা বিশ্লেষণ করে দেখব। বিধানসভা নির্বাচনে জিতে যাবে এই ব্যাপারে প্রায় নিশ্চিত ছিল পশ্চিমবঙ্গের বিজেপি। ভোট গণনার দিনের প্রস্তুতি সেই বার্তা দিয়েছে, সমীক্ষায় খারাপ ফলের ইঙ্গিত ছিল, তবুও কেন্দ্রীয় নেতারা ভরসা দেখিয়েছেন। আর তাতেই ভরসা করে শনিবার থেকে সেজে ওঠে কলকাতায় বিজেপি প্রধান নির্বাচনী কার্যালয়। কলকাতায় ৬ মুরলীধর সেন লেনের সদর দফতরের উপরে শুধু ভরসা না রেখে শহরের হেস্টিং এলাকার কাছে আলাদা নির্বাচনী কার্যালয় বানান বিজেপি। মূলত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় উদ্যোগেই ১০তলা বাড়ির ৪টি তলা নিয়ে তৈরি হয় সেই কার্যালয়। সেখানে সব রাজ্য নেতার পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের আলাদা আলাদা কক্ষ তৈরি হয়, অত্যাধুনিক কল সেন্টার তৈরি করে পেশাদার কর্মীরা নিয়োগ দিয়েছিল দলটি। সেই কার্যালয়ে গত কয়েক মাস সবসময় ভিড় লেগে থাকত, শুধু বিজেপি কর্মীদের নয় সংবাদ মাধ্যমেরও ভিড় লেগে থাকত সেখানে। কিন্তু নির্বাচনে পরাজয় প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় সেই কার্যালয় রবিবার প্রায় ফাঁকা হয়ে রয়েছে। নির্বাচন ঘিরে আয়োজন কম ছিল না, করোনাবিধি মানার জন্য এই বাড়ির পঞ্চম তলায় বিভিন্ন সংবাদ মাধ্যমের জন্য আলাদা আলাদা কেবিন তৈরি করা হয়। প্রতিটি কেবিনে আলাদা করে সাক্ষাৎকার দেওয়ার জন্য রাজ্যদের কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু সেই সব আয়োজন কার্যত বৃথা হয়ে যায়। রাজ্য নেতারা কেউ কেউ উপস্থিত থাকলেও তারা নিজেরা নিজেরাই কক্ষেই রয়েছেন। চীনের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-20 ইলেকট্রিক ওয়ারফেয়ার স্থাপন করা হয়েছে। এর ফলে দুই আসন বিশিষ্ট এই যুদ্ধবিমান হামলার কাজে নিজের নিয়ন্ত্রণে থাকা কিছু ড্রোনও ব্যবহার করতে পারবে, যা শত্রুর জন্য প্রকৃত দুঃস্বপ্ন হয়ে উঠবে। চীনা দৈনিক সাউথ চায়না মর্নিং পোস্টের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুটনিক এই খবর দিয়েছে। দৈনিকটির প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পায়েলবিহীন বিমান বা ড্রোনগুলো শত্রুর যুদ্ধবিমানগুলোকে ফাঁদে ফেলার জন্য চমৎকার টুপ হিসেবে ব্যবহৃত হবে। সেই সঙ্গে এমন ড্রোন শত্রুর পক্ষের গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং শত্রুর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর হামলা চালাতে পারবে, ফলে আকাশের যুদ্ধে ড্রোন ব্যবহার করে শত্রুর উপর শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব হবে। সাউথ চায়না মর্নিং পোস্ট আরও জানিয়েছে, এখন থেকে দুই বছর পর J-20 যুদ্ধবিমান রুশ ইঞ্জিনের পরিবর্তে চীনে তৈরি ইঞ্জিন বসানো হবে। চীনের দৈনিকটি এই সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি। ইয়েমেনের পশ্চিম মধ্যাঞ্চলীয় মারিব প্রদেশে গুরুত্বপূর্ণ লড়াইয়ে মারা গেছেন সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের দায়েশ কমান্ডার। নিহত কমান্ডারের নাম সালেহ দিরহাম রামাদি এবং তিনি ১২৯ ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ইয়েমেনের নিউজ ওয়েবসাইট জানিয়েছে, মারিব প্রদেশের সংঘর্ষে দায়েশের উপকমান্ডার শাইফ সানিনও নিহত হয়েছেন। ২০১৫ সালে ইয়েমেনে সৌদি জোট বর্বর আগ্রাসন শুরু করলে দায়েশ সন্ত্রাসীরা শুরু থেকে তাদেরকে সহযোগিতা করে আসছে। আল কায়েদার অন্যতম সহযোগী সংগঠন হল দায়েশ এবং এসব সন্ত্রাসী মারিব প্রদেশে তাদের একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছে। ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মনসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল এবং আনসারুল্লাহ আন্দোলনকে নির্মূল করার লক্ষ্য নিয়ে সৌদি জোট ইয়েমেনে আগ্রাসন চালায়, কিন্তু আজ পর্যন্ত তারা কোনো লক্ষ্যে পৌঁছাতে পারেনি। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।